আদা বাটবো, আদা আর জিরা একসঙ্গে বাটবো। আদা আর জিরা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। সরষে বাটবো, সরষে বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। বেগুন আর আলু দিয়ে দেবো, মাছ দেব, লবণ দেব, হলুদ দেব, তেল গুঁড়া দেব, বেটে রাখা পেঁয়াজ মরিচ দেব, বেটে রাখা সর্ষে জিরা আদা দিয়ে দেব, সর্ষের তেল দেব। ভালো করে মেখে নিব আলুটা। একটু জল দিব, চৌকি লাগাবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কড়াই বসাবো, তেল দেব, পেঁয়াজ মরিচ দেব, কেটে রাখা পেঁপে দেব, লবণ দেব, হলুদ দেব।